হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুল। ফ্রেন্ডস, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যারা মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাসে কিছু সরকারি জব করতে চান তাহলে কিন্তু এটা আবেদন করতে পারেন, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস। আর ফ্রেন্ড, আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আলোচনা শুরু করার পরে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা আমাদের চ্যানেলে নতুন, তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আসবে, সেটাকেও ক্লিক করুন, কারণ যখনই আমরা এমন কোন লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ক্লিক দা সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দা বেল আইকন টু গেট মোর ইনফরমেশন। ফ্রেন্ড, এখানে বলছে যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ 2018, যেখানে বলছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ ও গোয়ার বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা 31 অক্টোবরের আগে আবেদন করতে পারেন। ফ্রেন্ড, এখানে মোট শূন্য পদ হলো 119টি, যেখানে সাধারণ পদ 66টি এবং তফসিলি জাতিদের জন্য 18টি এবং ওবিসিদের জন্য 35টি, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগতে 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে থাকবে ড্রাইভারি লাইসেন্স। অর্থাৎ ফ্রেন্ড, আপনার সঙ্গে বৈধ ড্রাইভারি লাইসেন্স এবং মাধ্যমিকে 50% নাম্বার থাকলেই কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন, যেখানে বয়স লাগবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং যেখানে সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফিজ লাগবে 1000 টাকা, যেখানে আবেদন নিয়মটি থাকবে অনলাইন। এখানে বলছে অফিসিয়াল ওয়েবসাইট https://www.aiaero, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ক্যারিয়ারে যে অপশন থাকবে সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন লিংক আন্ডার রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর সেখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর ফর্মটি সম্পূর্ণ পূরণ করে আপনাকে লগ ইন করতে হবে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, আপনার ভোটার আইডি, আইডেন্টি কার্ড এবং আপনার এডুকেশন ডিপ্লোমাটিক যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট সহ আপলোড করতে হবে। যেখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করার জন্য বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার অবশ্যই লাগবে। তো ফ্রেন্ড, যারা আপনাদের মধ্যে মাধ্যমিক পাস এবং আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন। আর এমনই হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ফিউচারে যখন আমরা কোনো সরকারি রিক্রুটমেন্ট ও প্রকল্প নিয়ে আলোচনা করতে থাকবো তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। আজকে এতটাই। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।